অতএব আমাদের বক্তব্য নারীদেরকে ধর্ষণের ব্যাপারে উস্কাচ্ছে, এর চেয়ে নেকড়েজনক নোংরা জঘন্য বর্বর অসভ্য মন্তব্য আর কি হতে পারে। আমি আজও দাবিদার, সারা পৃথিবীর বাঙালিকে যদি তদন্ত করা হয় তাহলে বাঙালি মহিলারা আমার কথাকে মূল্যায়ন করে হাজারো লক্ষ কোটি মেয়ে শালীন পোশাক পরে আল্লাহকে চিনার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করছে বলে আমার অবগতি, আপনার অবগতি। সম্মানিত বিনি ভাই বোন, একটু শেষ অংশে এসে বলি, বক্তব্যের বহু জায়গায় আছে, প্রায় 30 বছর যাবৎ বক্তব্য দিয়ে আসছি এদেশের মাটিতে, সবচেয়ে কঠোর ও কঠিন ভাবে শক্তিশালী ভাষায় এবং কঠোর ভাবে আমি নারী ও মর্যাদার অধিকারের কথা আলোচনা করেছি, এত শক্ত ভাবে নারীর মর্যাদা অধিকারের কথা আর কেউ বলেছে তা আমার জানা নাই, আমার বক্তব্যের ফলাফল জানা আছে। 2006 সালে রংপুর সঠিবাড়ি কলেজ মাঠে বক্তব্যের ফলাফল ছিল, ওই সময়ে সঠিবাড়ি কলেজের প্রায় মেয়ে পোশাক পরিবর্তন করেছিল, শালীন পোশাক পরিধান করেছিল। 1992 সালের এই তাহেরপুর সাধনপুর হাই স্কুল মাঠে আমি নারী ও মর্যাদার অধিকার আলোচনা করেছিলাম, তাতে তাহেরপুর সাধনপুর স্কুলের প্রায় মেয়ে পোশাক পরিবর্তন করেছিল, কালকেও খবর নিতে পারেন। 1996 সালে আমি বগুড়া মাঝিরা হাই স্কুল মাঠে বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্যের পরিণতিতে সারা স্কুলের মেয়ে পাড়াই পোশাক পরিবর্তন করেছিল, শালীন পোশাক পরেছিল। আমি আজও দাবিদার, সারা পৃথিবীর বাঙালিকে যদি তদন্ত করা হয় তাহলে বাঙালি মহিলারা আমার কথাকে মূল্যায়ন করে হাজারো লক্ষ কোটি মেয়ে শালীন পোশাক পরে আল্লাহকে চিনার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করছে বলে আমার অবগতি, আপনার অবগতি। আপনি তার চাজল্য প্রমাণ, এবং যারা এসব কথা বলছে আমাকে লক্ষ্য করে, আরো 5 জনকে লক্ষ্য করে, ও নিজেও সাক্ষী, তার মা বা তার চাচি বা তার খালা বা তার বউ তার বোন এই বক্তব্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য লক্ষ্য করে শালীন পোশাক করছে বলে আমার অবগতি। অতএব আমাদের বক্তব্য নারীদেরকে ধর্ষণের ব্যাপারে উস্কাচ্ছে, এর চেয়ে নেকড়েজনক নোংরা জঘন্য বর্বর অসভ্য মন্তব্য আর কি হতে পারে। এদেশ মুসলিম দেশ, এদেশের ঘর জামায় আমরা নই, এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করি, এদেশে কর দিয়ে বসবাস করি, এদেশে পানির বিল দিয়ে থাকি, এদেশে কারেন্টের বিল দিয়ে থাকি, এদেশে জন্মগ্রহণ করে বসবাস করছি, এদেশে চুরি করে এসে বসবাস করিনি, এদেশে ঘর জামায় বসবাস করিনি। অতএব মন্তব্য করলে বিবেচনা করতে হবে পৃথিবীর সকল দিনী ভাই বোন সকল মুসলিমকে, এই কথা বলা হচ্ছে যে কখনো যেন এরকম কট মন্তব্য না করা হয়। দিনের আলোচনা কোনোদিন মানুষকে ধর্ষণের দিকে উস্কে দিতে পারে না, এটা অসম্ভব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লক্ষ পরিবারের সাথে সম্পৃক্ত জড়িত আছি যারা বক্তব্যের কারণে শালীন পোশাক করেছে। তুমি বলো, তোমার ভাই বলবে, তোমার বোন বলবে, নারীবাদের কোন মহিলা বলবে যে আমার বক্তব্য মহিলা শালীন পোশাক করেছে? আমার চেষ্টা চেতনায় মহিলা শালীন পোশাক করেছে এ কথা বলতে হবে, নইলে এই কথা থেকে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বক্তব্যে বলেছি নারীকে স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, একথা আমি বলিনি, আল্লাহ বলেছেন। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও। শান্তির বস্তু স্ত্রী, কথা আল্লাহ বলেছেন। তৃপ্তির বস্তু আল্লাহ, কথা আল্লাহ বলেছেন, আমি বলিনি, আমি বক্তব্য বলেছি। মহিলাদেরকে স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, আমি বক্তব্য বলেছি। মহিলাদেরকে সন্তান প্রসবের জন্যই, বাচ্চা প্রসবের জন্যই সৃষ্টি করা হয়েছে, এই কথা আমি বলিনি, মহান আল্লাহ বলেছেন। নিসা হুকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো, তোমাদের জমিতে আসো, শস্য উপার্জনের জন্য, সন্তান উৎপাদনের জন্য তোমাদের ইচ্ছা মতো আসো, এই কথা আমি বলিনি, আল্লাহ বলেছেন। স্ত্রী হচ্ছে সন্তান উপার্জনের মাধ্যম, সন্তান উৎপাদনের মাধ্যম। অতএব বক্তব্যের কোনো অংশের উপরে কিছু কথা বললে আগে তদন্ত করতে হবে, আমরা এদেশে এখনো বেঁচে আছি, আমাদের সাথে কথা বলেই কিছু বলতে হবে। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, মানুষকে মানুষের উপরে ক্ষিপ্ত করে না, ক্ষিপ্ত না করে
নিজে বিবেচনা করে জাতির উপকারের জন্য কিছু বলি, তাহলে জাতির উপকার হবে, আপনারও উপকার হবে। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে, বিশেষভাবে মুসলিম নারী পুরুষকে অনুরোধ জানাচ্ছি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বলেছেন সেগুলিকে মূল্যায়ন করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। নিজেকে, মুসলিম পরিবারকে, মহিলাদেরকে, নারী জাতিকে বাঁচাতে গিয়ে, তাদের সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা বলেছেন তাই বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, তাহলে সেটা সম্ভব, বিকল্প কোনো পদ্ধতিতে সম্ভব নয়। বিস্তারিত দেখার জন্য অন্যান্য বই সহ দেখতে পারেন কেন নির্যাতন কি তার প্রতিকার, দেখতে পারেন সম অধিকার নয় মর্যাদা চায়, দেখতে পারেন কেন হব অবরোধ বাসিনী। এই বইগুলো আপনার রাস্তায় আছে, আপনি যে কোনো সময়ে সংগ্রহ করতে পারেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন।